हेलो एवरीवन, माय नेम इज सौरभ एंड आई एम सेकेंड ईयर नार्सिंग स्टूडेंट फ्रॉम बैंगलोर। आज के ভিডিওটার মধ্যে আলোচনা করব গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের কোর্স ফি এবং অ্যাডমিশনের প্রসেস নিয়ে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকে। তো চলো সরাসরি মেইন টপিকে আসছি। তো ফার্স্ট আমরা আলোচনা করব গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের ব্যাপারে। ঠিক আছে, মানে তুমি যদি জিএনএম গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে চাও তাহলে কি অ্যাডমিশনের প্রসেস এবং কত টাকা কোর্স ফি লাগবে। ঠিক আছে, তো গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। কোনো কোনো বছর আবার 12 পাসের যে রেজাল্ট আছে সেই মেরিট বেসিসে হয়। তো কোনো কোনো কলেজে মেরিট বেসিস এবং কোনো কোনো বছর আবার এক্সাম দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিশনের প্রসেস। আর ফিস কত টাকা খরচ হবে, তো কোনো কোনো কলেজে 12 টাকা, হ্যাঁ অনলি 12 টাকা লাগে। কোনো কোনো কলেজে আবার 10 টাকাও লাগে। ঠিক আছে, এটা টিউশন ফিস, হোস্টেল ফিস না, হোস্টেলটা কলেজ ওয়াইজ ডিপেন্ড করে। কোনো কোনো কলেজে পার্সোনাল হোস্টেল থাকে, কোনো কোনো কলেজে ওটা হোস্টেলের উপর ডিপেন্ড করে। ওটা 3,000 কি 2,500 এরকম খরচ হয় পার মান্থ হোস্টেলের পিছনে। ঠিক আছে, তো এবার আসছি বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং করার জন্য তোমাকে যেটা করতে হবে, গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য বিএসসি নার্সিং এর একটা নিট এক্সাম দিতে হবে। ঠিক আছে, এটা ছেলে এবং মেয়ে উভয় দিতে পারে। এটা নিটে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি গভর্নমেন্টে বিএসসি নার্সিং করতে পারবে। ঠিক আছে, এতক্ষণ আমরা আলোচনা করলাম গভর্নমেন্ট কলেজ নিয়ে, এবার আমরা কথা বলবো প্রাইভেট কলেজ নিয়ে। মানে প্রাইভেট কলেজে যদি তুমি পড়তে চাও কত টাকা কোর্স ফি লাগবে, কীরকমভাবে অ্যাডমিশন নিতে হবে, অ্যাডমিশনের কী প্রসিডিওর, তো সেসব নিয়ে আজকে আলোচনা করবো। কিন্তু অ্যাডমিশনের প্রসেসটা আমরা ভিডিও শেষে আলোচনা করবো, এখন আমরা আলোচনা করবো কোর্স ফি। ঠিক আছে, মানে জিএনএম যদি তুমি জিএনএম নার্সিং করতে চাও প্রাইভেট কলেজ থেকে তাহলে তোমার কত কোর্স ফি লাগবে। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে জিএনএম নার্সিং করতে চাও তাহলে তোমার অ্যাপ্রক্স 5 লাখ তুমি ধরে রাখতে পারো। ঠিক আছে, মানে 5 লাখের উপরে তোমার খরচা হবে, মানে 5 লাখের নিচে তোমার জিএনএম নার্সিং ওয়েস্ট বেঙ্গলে হবে না। ঠিক আছে, এবার আসছে বিএসসি নার্সিং। মানে তুমি যদি বিএসসি নার্সিং করতে চাও ওয়েস্ট বেঙ্গলে তো বিএসসি নার্সিং এ কত খরচ হবে, তো বিএসসি নার্সিং এ তোমার 8 লাখ থেকে শুরু করে 9 লাখ 10 লাখ, তো যে যেরকম কলেজে ফেসিলিটি দেবে সেরকম একটা খরচ হবে। তো এটা কিন্তু ফুড এবং হোস্টেল নিয়ে। ঠিক আছে, তো এবার কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মানে তুমি ব্যাঙ্গালোর বা আরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত স্টেট আছে সেগুলো থেকে তুমি করতে চাও তাহলে কত খরচ হবে। তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তুমি করতে চাও সেক্ষেত্রে তোমার জিএনএম এ বলি, জিএনএম এ 3,20,30 কি 3.5 লাখ, কোনো কোনো করে 4 লাখ 4.5 লাখ, যেগুলো ব্যাঙ্গালোরের টপ কলেজ সেগুলোতে 4.5 লাখ 5 লাখ, যেমন মণিপাল, এম এস রামাইয়া, রাজা রাজশ্রী, এগুলোতে 4.5 লাখ 5 লাখ এরকম একটা জিএনএম এ খরচা হবে। ঠিক আছে, আর কথা বলছি বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং এ কত খরচা হবে, না বিএসসি নার্সিং যদি তুমি করতে চাও ব্যাঙ্গালোরে তাহলে তুমি 4.5 লাখ 5 লাখ থেকে স্টার্ট করতে পারো, এবং এটা 6 লাখ 7 লাখ কলেজ ওয়াইজ ডিপেন্ড করবে। ঠিক আছে, যেগুলো মেডিকেল কলেজ সেগুলোতে খরচা একটু বেশি হয়। তো এই হচ্ছে প্রাইভেট কলেজের কোর্স ফি। ঠিক আছে, এবার আলোচনা করবো অ্যাডমিশনের প্রসেস, মানে তোমরা যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা কীভাবে নেবে। তো সেক্ষেত্রে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে নিতে চাও তো সেক্ষেত্রে তুমি ডিরেক্টলি কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো, যদি তোমরা না করো আমাদেরকে আমাদের হেল্প নিতে চাও আমাদের একটা টিম আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো কিংবা ভিডিওর মধ্যেও নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কল করতে পারো। ঠিক আছে, তো ব্যাঙ্গালোরে যদি তুমি নিতে চাও তো ডিরেক্টলি কলেজে গিয়ে যোগাযোগ করতে পারো, সেখানে অ্যাকাউন্টে বা অফিসে কথা বলতে পারো। ঠিক আছে, সেখানে কথাবার্তা বলে তোমরা নিতে পারো, তো সেক্ষেত্রে তোমরা আমাদের নাম্বার নিয়ে কল করতে পারো। ঠিক আছে, আগের বছরও আমার ভিডিও দেখে অনেকজন কল করেছিল। ঠিক আছে, সেক্ষেত্রে তারা অ্যাডমিশন নিয়েছে শ্রীদেবী মেডিকেল কলেজ আমার কলেজে, আর অনেক কলেজে এখন পড়াশোনা করছে এই বছরে জিএনএম বিএসসি নার্সিং। তো তোমরা চাইলেও অ্যাডমিশন নিতে পারো, তোমাদের পুরো ইচ্ছা। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর নেক্সট ভিডিও তোমরা কি জানতে চাও সেটাও কমেন্ট বক্সে লিখে দেবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিকে। ঠিক আছে, তো টাটা, সাথে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।